এরিয়াল উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে আছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে ইস্টার্ন রেলের আন্ডারে তোমাদের কিন্তু কাঁচরাপাড়া ওয়ার্কশপ সঙ্গে লিলুয়া ওয়ার্কশপ হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশন মালদা ডিভিশন আসানসোল ডিভিশন এবং সেই সঙ্গে জামালপুর ওয়ার্কশপ ঠিক আছে এখানে তোমাদের কিন্তু নতুন অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইস্টার্ন রেলওয়ে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে মোট তিন হাজার একশো ঠিক আছে তিন হাজার একশো পনেরোটা কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে অ্যাপ্রেন্টিসের গতকালই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আলোচনা করব এ টু জেড এখানে তোমাদের কোন কোন ট্রেডে কত ভ্যাকান্সি কোন কোন ডিভিশানে কোন কোন ওয়ার্কশপে সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত লাগবে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের শেষ তারিখ কবে ঠিক আছে সিলেকশন প্রসেস সমস্ত কিছু জানতে পারবে আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ইস্টার্ন রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা আর সি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ডেসক্রিপশন বক্সে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ অ্যাপ অ্যাপ্রেন্টিসেস ফর ট্রেনিং স্লট ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিটস নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দু হাজার তেইশ চব্বিশের জন্য কিন্তু এই নতুন ভ্যাকান্সি বেরিয়েছে তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম ইস্টার্ন রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অব অ্যাক্ট অ্যাপ্রেন্টিসেস ফর ট্রেনিং স্লটস ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিটস নোটিস নাম্বার এখানে মেনশন করা আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকাল বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর জন্য তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে ঠিক আছে সাতাশ নয় দু থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হয়েছে ২৬ অক্টোবর দু হাজার তেইশ ছাব্বিশ দশ হাজার তেইশ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো প্রথমে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই নিয়োগটা কোনো পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল নিয়োগ না তোমাদের কিন্তু এটা একটা ট্রেনিং এক বছরের ট্রেনিং দেওয়া হবে বিনামূল্যে প্রশিক্ষণ পাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু প্রতি মাসে তোমরা একটা স্টাইপেন পাবে ঠিক আছে প্রতি মাসে কিন্তু টাকাও তোমাদের দেওয়া হবে এবং এই ট্রেনিং করা থাকলে তোমরা কিন্তু রেলের গ্রুপ ডি যে ভ্যাকান্সি সেখানে তোমরা কিন্তু বিশেষ ছাড় পাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ডিভিশনে কত ভ্যাকান্সি কোন কোন ট্রেডে প্রথমে রয়েছে হাওড়া ডিভিশন যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে ছশো উনষাটটা এর মধ্যে বলা হচ্ছে তোমাদের ফিটারে ফিটারে তোমাদের দুশো একাশি ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক একষট্টি মেকানিক ভেহিকেল নটা তারপরে দেখো মেকানিক ডিজেল সতেরোটা তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে মেশিনিস্টে নটা কার্পেন্টার নটা পেইন্টার নটা লাইনম্যান জেনারেল নটা ওয়ারম্যান নটা আরএসি মেকানিক যেখানে তোমাদের সতেরোটা ইলেকট্রিশিয়ান দুশো কুড়িটা মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স ঠিক আছে এখানে তোমাদের নটা তো মোট কিন্তু হাউটার ডিভিশনে তোমাদের ছশো উনষাটটা ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো লিলুয়া ওয়ার্কশপ যেখানে তোমাদের বলা হয়েছে ফিটারে দুশো চল্লিশটা মেশিনিস তেত্রিশটা টার্নারে পনেরোটা ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক দুশো চারটা পেইন্টার জেনারেল পনেরোটা ইলেকট্রিশিয়ান পঁয়তাল্লিশটা ওয়্যারম্যান পঁয়তাল্লিশটা আর এসি আর এসি মেকানিক যেখানে তোমাদের পনেরোটা ভ্যাকান্সি আছে মোট তোমাদের কিন্তু লিলা ওয়ার্কশপে ছশো বারোটা ভ্যাকান্সি দেন শিয়ালদা ডিভিশন যেখানে তোমাদের বলা হয়েছে ইলেকট্রিক ইএমইউ এখানে তোমাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার দুটোই মিলে কিন্তু সাতচল্লিশটা ভ্যাকান্সি রয়েছে ফর্টি সেভেন তারপরে দেখো ইলেকট্রিক জি যেখানে তোমাদের ফিটারে ভ্যাকান্সি বলা হয়েছে ষাটটা তারপরে দেখো তোমাদের এখানে ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক কুড়িটা ওয়্যারম্যান তিরিশটা মেকানিক আর এসি যেখানে তোমাদের কুড়িটা ইলেকট্রিশিয়ান ষাটটা ইলেকট্রনিক্স মেকানিক দশটা তারপরে দেখো মেকানিক্যাল সিএন ডাব্লু যেখানে তোমাদের বলা হয়েছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক বাইশটা মেকানিক ফিটার যেখানে তোমাদের একশো চোদ্দোটা তারপরে দেখো মেকানিক্যাল ডি এন ডিএম যেখানে তোমাদের ডিএলএস ফিটার এখানে তোমার চারটা ভ্যাকান্সি আছে আর ইলেকট্রিশিয়ানে চারটা ভ্যাকান্সি এরপরে দেখো পাঁচ নাম্বার সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের মেশনে সাতটা ভ্যাকান্সি পেন্টার চারটে ফিটার পাঁচটা ব্ল্যাক স্মিথ উনিশটা ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক চোদ্দোটা তো এখানে কিন্তু মোট চারশো চল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তোমাদের শিয়ালদা ডিভিশনে তারপরে দেখো তোমাদের এখানে কাঁচরাপাড়া ওয়ার্কশপের মধ্যে বলা হয়েছে ফিটারে তোমাদের সাতটা ভ্যাকান্সি ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক পঁয়ত্রিশটা ইলেকট্রিশিয়ান ছেষট্টিটা তারপরে দেখো তোমাদের মেশিনিস্ট ছটা ওয়ারম্যান তিনটে কার্পেন্টার আটটা তারপরে দেখো তোমাদের পেন্টারে নটা তোমার কিন্তু একশো সাতাশিটা ভ্যাকান্সি রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে তারপরে দেখো তোমাদের মালদা ডিভিশনে এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে তোমাদের চল্লিশটা ভ্যাকান্সি আর মেকানিক যেখানে ছটা ভ্যাকান্সি ফিটার সাতচল্লিশটা ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক তিনটে পেইন্টার দুটি কার্পেন্টার দুটো মেকানিক ডিজেল আটত্রিশটা মোট কিন্তু একশো আটত্রিশটা ভ্যাকান্সি রয়েছে তোমাদের মালদা ডিভিশানে এরপর দেখো আসানসোল ডিভিশন যেখানে বলা হয়েছে ফিটারে তোমাদের একশো একান্নটা টার্নারে চোদ্দোটা ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ছিয়ানব্বইটা ইলেকট্রিশিয়ান একশো দশটা মেকানিক ডিজেল একচল্লিশটা মোট কিন্তু চারশো বারোটা ভ্যাকান্সি রয়েছে তোমাদের আসানসোল ডিভিশনে ঠিক আছে তারপরে দেখো জামালপুর ওয়ার্কশপ যেখানে তোমাদের বলা হয়েছে ফিটারে তোমাদের দুশো একান্নটা ওয়েলডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক দুশো আঠেরোটা মেশিনিস্টে সাতচল্লিশটা টার্নারে সাতচল্লিশটা ইলেকট্রিশিয়ানে বিয়াল্লিশটা ডিজেল মেকানিক যেখানে তোমাদের বাষট্টিটা ভ্যাকান্সি তো এখানে তোমাদের জামালপুর ওয়ার্কশপে কিন্তু মোট ছশো সাতষট্টিটা ভ্যাকান্সি রয়েছে তো এই সমস্ত মিলে কিন্তু তোমাদের মোট তিন হাজার একশো পনেরোটা ভ্যাকান্সি বেরিয়েছে এবারের অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে ঠিক আছে এবার দেখে নাও তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের বয়স সীমা কী লাগবে তোমাদের বয়স হতে হবে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রিসিভিং যে ডেট ঠিক আছে অ্যাপ্লিকেশন করার যে ডেট সেই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে বয়সের ছাড় রয়েছে এস সি এস টি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও সি এনসিএল ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এবং পিডাব্লুবিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিকে তোমাদের মিনিমাম কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এগ্রিকেটে সঙ্গে তোমাদের এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ওকে তারপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি বলা হয়েছে এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তোমাদের এখানে বলা হয়েছে আইটিআই প্রাপ্ত নাম্বার এবং মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এই দুই নাম্বার কিন্তু যোগ করা হবে এবং তার গড় করে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখা হবে তারপরে তোমাদের জয়নিং হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি লাগবে একশো টাকা এছাড়া এস সি এস সমস্ত মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমাদের আরআরসি ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ওয়েবসাইটে তোমাদের কিন্তু বোর্ড সেকশনে তোমাদের লিঙ্ক খুব শীঘ্রই প্রোভাইড করা হবে আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে ডকুমেন্টস টু বি আপলোডেড তোমাদের অনলাইনে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো তোমাদের কিন্তু এখানে পরপর মেনশন করা আছে প্রথমত তোমাদের স্ক্যান ফটো স্ক্যান সিগনেচার সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট আইটিআই সার্টিফিকেট সঙ্গে তোমাদের এস সি এস টি ও বিসি ইডাব্লিউএস ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট এবং পি ডাব্লিউ বিডি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু পিডাব্লিউ বিডি সার্টিফিকেট লাগবে ঠিক আছে তো এগুলো তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে তোমাদের অনলাইনে আবেদন করার আগে তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর তোমাদের যদি এই এনগেজমেন্টের অ্যাপ্রেন্টিস এনগেজমেন্টের ফর্ম ফ্ল্যাপের উপর ভিডিও প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে আমি তোমাদের ফর্ম ফ্ল্যাপে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবো ঠিক আছে